বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শিগগিরই হবে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার করতে চান তিনি। 2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9টা রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের দরবার হলে অনুষ্ঠানের শুরুতেই বিডিআর মহাপরিচালক ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ বক্তব্য শুরু করেন। বক্তব্যের এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই বিডিআর এর কিছু বিদ্রোহী সদস্য অতর্কিতে হামলা চালায় দরবার হলে। ওই হামলায় 57 জন সেনা কর্মকর্তা সহ নিহত হন 74 জন। পরদিন রাতে আত্মসমর্পণের মাধ্যমে প্রায় 33 ঘণ্টার বিদ্রোহের অবসান ঘটলে পিলখানা নিয়ন্ত্রণ নেয় পুলিশ। 27 ফেব্রুয়ারি পিলখানার ভেতরে সন্ধান মেলে একাধিক গণকবরের। সেখানে পাওয়া যায় বিডিআর এর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, তার স্ত্রী সহ সেনা কর্মকর্তাদের মরদেহ। উদ্ধার করা হয় ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রেনেড সহ বিপুল পরিমাণ অস্ত্র। এ ঘটনায় 152 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া 160 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 256 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় 277 জনকে খালাস দেওয়া হয়। বিদ্রোহের আগের দিন 24 ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে 3 দিন ব্যাপী রাইফেল সপ্তাহের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 26 ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল রাইফেল সপ্তাহের 3 দিনের বর্ণিল আয়োজন, কিন্তু তার আগেই 25 ফেব্রুয়ারি বিডিআর জওয়ানদের নারকীয় হত্যাযজ্ঞে রচিত হয় ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।